بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। ইকরা রান্নাঘর থেকে আজকের মতো আমি অভিরূপ আপনাদের মজার দুটো রেসিপি তৈরি করে দেখাবো, এবং সেটা খুবই মজার। কেন মজার বললাম জানেন? কারণ আজকের এই দুটো রেসিপি আমি বাচ্চাদের জন্য চিন্তা করেই আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো। প্রথম যেটা তৈরি করব সেটা হচ্ছে চিকেন পাস্তা, এবং দ্বিতীয় রেসিপি যেটা করব বার্গার করব, এবং সেটা নর্মালি বার্গার, বাট আমি একটু ফিউশন করেছি আপনার মতো, আপনারা তৈরি করে নেবেন। চলুন দর্শক, প্রথমেই কিভাবে চিকেন পাস্তা তৈরি করতে হয় আমরা দেখে নেই। দর্শক, আমি একটা প্যান তুলেছি চুলোয়, আমি এখন এটা গরম হতে হতে আমি যেটা করব, আমি একটু পেঁয়াজ স্লাইস করব, পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করব। দর্শক, পেঁয়াজ কুচি আমার করা হয়ে গেছে, এখন যেটা করব আমি একটু তেল দিয়ে দিব। যেহেতু এটা বাচ্চাদের কথা চিন্তা করে করা, এত বেশি তেল লাগবে না, আমি একটু অল্প তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। দর্শক, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি এখন আদা বাটা দিয়ে দিব হাফ চামচ, রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ, দর্শক সেই সাথে সাথে আমি দিয়ে দিব এখানে আমি জুলিয়ান কাট চিকেন করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিব। জুলিয়ান কাট মানে আপনি বিভিন্ন ধরনের কাটে শেপ আছে, আমি জুলিয়ান কাট করেছি এখানে চিকেনকে, তবে হাড় ছাড়া আপনি নিলে ভালো হয় যেহেতু বাচ্চারা খাবে। দর্শক, আমি চিকেনটা দিয়ে দিলাম, এখন যেটা করব স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিব এক চামচের মতো, এখানে গুঁড়োমরিচ গুঁড়ো করা আছে ভেজে, এটা আমি দিয়ে দিব এক চামচের মতো। এখানে গাজর কুচি করা আছে আমি দিয়ে দিলাম, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, আমি এখানে গাজর দিয়েছি, আপনি বরবটি চাইলে বরবটি দিতে পারেন। এখানে সস রাখা আছে টমেটো সস হাফ চামচ, হাফ কাপের মতো আমি পুরোটা দিয়ে দিলাম। দর্শক, আমার চিকেনের সাথে যে মিশ্রণগুলো দিয়েছিলাম প্রায় মিশানো হয়ে গেছে, এখন আমি যেটা করব, এখানে পাস্তা আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ করার পরে অবশ্যই খেয়াল রাখবেন একটু ঠান্ডা হলে একটু তেল মাখিয়ে রাখবেন, কারণ একটা পাস্তা আরেকটা পাস্তার সাথে যেন লেগে না যায়। আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলো, এখানে পুরো এক প্যাকেট আমি পাস্তা রেখেছি। দর্শক, আমি পাস্তাকে এই চিকেনের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে আমি ভাজবো। দর্শক, আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এখন যেটা করব, এখানে লিকুইড দুধ আছে, আমি লিকুইড দুধ দিয়ে দিব হাফ কাপের মতো,
আবার ভালো করে মিশিয়ে দিব দর্শক আমার প্রায় মিশন হয়ে গেছে দুধের সাথে এখন আমি এটাকে ঢেকে মৃদু আঁচে রান্না করব 2 থেকে 3 মিনিট দর্শক 2 3 মিনিট পরে আমরা ফিরে আসলাম আমার পাস্তাটাও প্রায় হয়ে গেছে এখন আমি স্টপটা নিভিয়ে দিলাম দর্শক পাস্তা দারুণ ফ্লেভার পাচ্ছি আমি দর্শক আমরা একটা পরিবেশন পাত্র নিয়েছি এখন পরিবেশনের জন্য দর্শক আমরা এখন এখানে অরিগানো পাতা নিয়েছি পাস্তার উপরে দেওয়ার জন্য একদম কুচি করে দিয়ে দিব আপনি চাইলে ধনে পাতা ইউজ করতে পারেন আমি এখানে কুচি করে নিয়েছি দর্শক পরিবেশন পাত্রে আমি পাস্তাগুলো নিয়ে নিলাম এটা কিন্তু দর্শক বাচ্চারা ভীষণ পছন্দ করে আর আপনি যদি বড়দের জন্য তৈরি করতে পারেন তাহলে আপনি সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আর কাঁচা মরিচ দিতে পারেন একটু ঝাল আসবে দর্শক আমি এখানে পরিবেশন পাত্রে পাস্তা নিয়ে নিলাম এখন যেটা করব উপরে আমি এখানে বললাম আগেই যে অরিগানো পাতা আমি কুচি করে রেখেছি এটা উপরে দিয়ে দিব সেই সাথে আপনার যে পাস্তা এটা স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে আমি এখানে কাঁচা অরিগানো পাতা দিয়েছি আপনি চাইলে বাজারে ড্রাই অরিগানো পাতা আছে আপনার বক্সে ছোট ছোট বক্সে কিনতে পাওয়া যায় এগুলো দিতে পারেন তাহলে দর্শক হয়ে গেল আমার ভীষণ স্বাদের চিকেন পাস্তা দর্শক আপনারা দেখে নিলেন খুব সহজেই আজকের পর্বের প্রথম রেসিপি যেটা করেছিলাম সেটা হচ্ছে চিকেন পাস্তা তো আমি এখন সেকেন্ড রেসিপিতে যাব সেটা হচ্ছে বার্গার খুবই নরমালি করব আমি এবং আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে আপনি এবং আপনাদের বাচ্চাদেরকে অথবা পরিবারদের সবাইকে নিয়ে খেতে পারবেন দর্শক আমি চুলায় একটা প্যান বসিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন যেটা করব আমি পেঁয়াজটাকে একটু কুচি করব দর্শক এখানে আমি পেঁয়াজ কুচি করে নিলাম আমি একটু তেল দিব দর্শক আমার তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিব এখানে দর্শক আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম এখন যেটা করব এখানে আমি চিকেন জুলিয়ান কাট করে রেখেছিলাম হাড় ছাড়া আমি পুরোটাই দিয়ে দিব দর্শক এখন দিব একটু চিনি দিব অল্প পরিমাণ জাস্ট একটা ফ্লেভারের জন্য সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দর্শক এখন দিয়ে দিব আমি এখানে ডিম ফেটিয়ে রেখেছিলাম দুটো আমি দুটো দিয়ে দিলাম দর্শক আমরা সাধারণত আসলে বার্গার যখন করি আমরা পেটি তৈরি করি কিন্তু আমি আজকে পেটি তৈরি করব না পেটির পরিবর্তে আমি এই ধরনের একটা মিশ্রণ তৈরি করছি
দর্শক আমি এখন যেটা করব এখানে টমেটো সস আছে আমি হাফ কাপের মতো আমি পুরোটা দিয়ে দিলাম আমি আঁচটা একটু কমিয়ে দিব দর্শক দর্শক টমেটো সস দেওয়ার পরে কিন্তু এত সুন্দর কালার এবং স্ট্রাকচার আসছে এই মিশ্রণটাতে এত ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে এখন যেটা করব এখানে মেয়োনিজ আছে মেয়োনিজ দিয়ে দিব দুই চামচের মতো দর্শক স্টপটা আমি নিভিয়ে দিলাম এখন দিব এখানে শসা আছে আমি একটু শসা দিয়ে দিব হাফ কাপের মতো শসা দেওয়ার পরে হয় কি ওই যে যখন আপনি বার্গারের বাইটটা নেবেন তখন একটা কাঞ্চি ভাব আসবে খুবই ভালো লাগবে আমি দিয়ে দিলাম এখন যেটা করব দর্শক আমি এখানে অরিগানো পাতা নিয়েছি আমি একটু অরিগানো কুচি দিয়ে দিব এখানে পাতার এখানে অরিগানো কুচি পাতা আছে আমি দিয়ে দিলাম দর্শক অরিগানো পাতা আমি মিশিয়ে নিয়েছি আমি এটা স্টপ বন্ধ করলাম আগে আমি এটা বন্ধ করে রাখলাম এখন যেটা করব দর্শক আমি একটা এখানে তিনটা বান নিয়েছি আমি এটাকে ঠিক মাঝখানে কেটে নিব আমি একটা বানকে দুভাগ করেছি দর্শক পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিলাম এখন যেটা করব দর্শক আমি এখানে যে মিশ্রণ তৈরি করেছিলাম চিকেন সবকিছুর এইটার আমি দিয়ে দিলাম ঠিক মাঝখানে সাথে একটু দিয়ে দিলাম মেয়োনিজ আপনারা জানেন যে বাচ্চারা খুবই মেয়োনিজ খেতে পছন্দ করে তারপর উপরে যে বান টুকরোটা ছিল এটা উপরে আমি উপরে চাপ দিয়ে দিয়ে দিব দর্শক এখানে একটা রেখে দিলাম দর্শক এখন আমি আরেকটা হাফ বান নিয়েছি এটা উপরে দিয়ে দিব আবার আগে ঠিক রকম যেভাবে করেছি ওই রকম আরেকটু মেয়োনিজ দিয়ে দিব উপরে বানটা চাপ দিয়ে দিয়ে দিব এটাও এখানে রাখলাম সর্বশেষ বান দিয়ে আমি এটাকে সাজিয়ে দিব দর্শক আমি আগের মতো প্রসেসিংয়ে যেভাবে করার ওই রকম করলাম উপরে আবার বান দিয়ে দিলাম দর্শক এটাও দিয়ে দিলাম এখানে এখন কি করব দর্শক উপরে যে মেয়োনিজ আছে আমি মেয়োনিজটা আরো দিয়ে দিলাম আপনি চাইলে যে কোনো সস দিয়েও করতে পারেন আমি এখানে মেয়োনিজ দিয়ে করছি এখানে একটু অরিগানো পাতা আছে কুচি করা উপরে একটু দিয়ে দিলাম দর্শক আমি একটু সাজিয়ে দিয়ে দিব এখন দর্শক হয়ে গেল আমার খুবই মজাদার ভিন্ন স্বাদের এবং খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন এই রেসিপিটি সেটা হচ্ছে চিকেন বার্গার দর্শক আজকে ইকরা রান্নাঘর থেকে আপনাদেরকে মজার দুটো রেসিপি আমি তৈরি করে দেখিয়েছি প্রথমটি ছিল চিকেন পাস্তা এবং সেকেন্ড যে রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি সেটা হচ্ছে চিকেন বার্গার এটা অবশ্যই বাচ্চাদের কথা চিন্তা করে আমি তৈরি করেছি আপনারাও তৈরি করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ